মর্নিং। গতকাল যতটা পড়িয়েছিলাম তারপর থেকে দেখো, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে, এই পর্যন্ত আমরা পড়েছিলাম। কিন্তু যদি রাখো মনে নাহি মা ডোরি সমনে, মক্ষিকাও গলে নাগো পড়িলে অমৃত হ্রদে। কিন্তু যদি রাখো মনে, কিন্তু যদি তুমি আমাকে মনে রাখো, মানে বঙ্গমাতাকে বলছে, বঙ্গভূমিকে বলছে, তুমি যদি আমাকে মনে রাখো, নাহি মা ডোরি সমনে, সমন হচ্ছে মৃত্যু, আমি মৃত্যুকে ভয় পাই না, যদি আমি এই বঙ্গভূমির কাছে, বঙ্গমাতার কাছে যদি আমি অমর হয়ে থাকি, যদি আমাকে মনে রাখো তাহলে তো আমি অমর হয়ে থাকব, তাহলে আমি মৃত্যুকে ভয় পাই না। মক্ষিকাও বলে না গো পড়িলে অমৃত হ্রদে, মক্ষিকা মাছি, মাছি যদি অমৃত হ্রদ, অমৃতের মধ্যে পড়ে যায়, মনে করো ইয়ে মধুর মধ্যে পড়ে গেল, বা দুধ কোনো মিষ্টির কোনো হাড়ির মধ্যে পড়ে গেল, সেও কিন্তু গলে যেতে চায় না, মানে তার ভিতরে ঢুকে গলে মরে যেতে চায় না, সে বেঁচে থাকতে চায়, সে ওই মধুর উপরেই সে বেঁচে থাকতে চায়, এই জন্যে যে সে বেঁচে আছে, এইটা আর কি বোঝানোর জন্যে, যে সেই জন্য বলছি যে আমি যদি তুমি মনে রাখো আমি মৃত্যুকে ভয় পাই না, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। বলছে নরকুলে তো সেই ধন্য, এই পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে সেই তো ধন্য, সেই তো বিখ্যাত, কে? লোকে যারে নাহি ভুলে, লোকে যাকে ভোলে না, সেই পৃথিবীতে শ্রেষ্ঠ, যে মানুষের মানে আয়ু কিসে, মানুষের বেঁচে থাকা বা মানুষের জীবনের যে মূল্যটা সেটা আয়ুতে নয়, কল্যাণপুত কর্মে। আমরা ভালো কাজের মধ্যে আমরা যদি কাজ করে কেউ, তাহলে সেই বেঁচে থাকে পৃথিবীতে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। আমরা জানি মন্দিরে ভগবান থাকে, আবার সেই মন্দিরের মতনই মানুষের মনের যে মন্দির, সেখানেও ভগবানের স্থান। কোন ভগবান? যে সমস্ত মানুষরা পৃথিবীতে শ্রেষ্ঠ, যারা নরকুলে শ্রেষ্ঠ, বিদ্যাসাগর, তাকে আমরা কেউ মানুষ ভুলবে না, রবীন্দ্রনাথ তাদেরকে কেউ কোনোদিন ভুলবে না, তারা মানুষের মাঝে শ্রেষ্ঠ হয়ে আছেন। এই মাইকেল মধুসূদন দত্ত, তিনিও আজ নরকুলে শ্রেষ্ঠ, তিনি সবাই তাকে আজও মনে রেখেছে। তাহলে সেই জন্য লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, সবাই তাকে সেবা করছে। যেমন আমরা ভগবানের পূজা করি, তেমনি এই সমস্ত মহাজ্ঞানী মহাজন, এদেরকে আমরা সব সময় মনে রেখেছি এদের কল্যাণপুত কর্মের জন্য। কিন্তু কোন গুণ আছে, যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। কিন্তু আমার কি আর কি গুণ আছে যে আমি তোমার কাছে অমরতা চাইব, যে আমি অমর হয়ে থাকব, আমার তো কোনো গুণ নেই। কারণ উনি জানেন যে উনি ভুল করেছিলেন, উনি বাংলা ভাষাকে অবজ্ঞা করে ইংরাজি সাহিত্যে সাহিত্য রচনা করতে গেছেন, ওনার ভুল হয়ে গেছে, সেই জন্য বলছে যে আমার কি এমন গুণ আছে যে তোমার কাছে আমি অমরতা লাভ করব, মানে বেঁচে থাকার জন্য নয়, বাংলা সাহিত্যে বেঁচে থাকার জন্য, মানুষের মনের মনিকোঠায় বেঁচে থাকার জন্য, যে আমি তোমার কাছে কি চাইব, যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। যে শ্যামা হচ্ছে এই সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের এই মাতৃভূমি, আমাদের এই বঙ্গভূমি, তাকে বলছেন যে যে তোমার কাছে আমি কি চাইব, কি অমরতা চাইব, আমার কি এমন গুণ আছে, আমার তো কোনো গুণ নেই, আমার তবু যদি তুমি আমাকে মনে রাখো, এইটাই। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। কিন্তু যদি তুমি দয়া করো, যদি আমার হয়তো আমার কোনো গুণই নেই, আমি শুধু এই বঙ্গমাতার সন্তান, আমি এইটুকুই তোমাকে বলছি যে আমি শুধু বঙ্গমাতার সন্তান, কিন্তু যদি তুমি দয়া করো ভুল দোষ গুণ ধরো, আমার দোষ ত্রুটি, আমি যা করেছি, যা ভুল আমার জীবনে হয়ে গেছে, সেগুলোকে যদি তুমি ভুলে গিয়ে আমার গুণটা, যদি আমার কিছু গুণ থাকে, যে আমার এই সাহিত্য রচনার যে গুণ, যদি তোমার আমি কিছু মানে ভালো করে থাকি, তাহলে যদি তুমি আমার সেই গুণটা ধরো,
অমর করিয়া বর দেহ দাসে সু বরদে, আমাকে অমর করে দাও, আমি দাস, আমি চাকর ভৃত্য, আমাকে তুমি অমর করে দাও, যে সু বরদে, যে সুন্দর বর দান করেন যিনি, তিনি হচ্ছেন এই বঙ্গ মাতাকে তিনি বলছেন যে হে সু বরদে, তুমি তো সবাইকে সুন্দর বর দান করো, সবাইকে তুমি তোমার এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করো, তাহলে যদি আমার কোনো গুণ থাকে, তুমি যদি মনে করো আমার ভুল দোষ সব ভুলে যাও, আমার দোষ ত্রুটি সব কিছু ভুলে গিয়ে আমাকে তুমি এমন বর দাও, হে সু বরদে আমাকে অমর করে দাও। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, আমি যেন ফুটি যেন স্মৃতি জলে, এই স্মৃতিতে মানুষের যে স্মৃতি হচ্ছে কি পুরনো দিনের কথা যে আমরা মনে করি সেই হচ্ছে তো স্মৃতি, তা আমি যেন প্রত্যেক মানুষের মনে যেন আমি যেন ফুটে থাকি, মানুষে মা যথা ফলে, মানুষের মনের মনরূপ যে মানস সরোবরের কথা একবার বলা হচ্ছে, আবার মানুষের মনের কথা বলা হচ্ছে, মানুষে মা যথা ফলে মথুময় তামরস কি বসন্ত কি শরদে। আমরা শুনেছি যে মানস সরোবরে এক ধরনের তামরস পদ্ম ফোটে, সেখানে সেই সেই যে মানুষের যে মনের যে সরোবর, মনের সরোবরের কথা বলা হচ্ছে, বা মানস সরোবর, মানস সরোবরও আছে, তো সেই মনের সরোবরে আমি যেন মনের সেই সমুদ্রে বা সরোবরে বা বড় ইয়েতে আমি যেন ফুটে থাকি সারা জীবন, মধুময় তামরস কি বসন্ত কি শরদে, আমি বসন্ত হোক আর শরৎকাল হোক, পদ্ম ফুল কখনো মধুহীন তো হয় না, সবসময় মধুময়ই থাকে, তা সেইটাই আর কি, যে সারা জীবন যে কোনো ঋতুতেই হোক, যে কোনো সময়ই হোক, এই মধু, এই মধুসূদনকে কেউ যেন না বলে আর কি, আমার সারা জীবন যেন সমস্ত রকম ঋতুতে শরৎকালেই হোক আর বসন্তকালেই হোক, যেমন পদ্ম যেমন মধুহীন হয় না কোনো সময়ে, আমি মধুসূদন দত্ত আমাকে মধুহীন করো না বাংলা সাহিত্য থেকে, আমি যেন মধুময় হয়েই থাকি সারা জীবন। এর থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হবে, ছোট ছোট প্রশ্ন তো বটেই, অনেক রকমের প্রশ্ন আছে, আমি প্রশ্ন নিয়ে পরে আলোচনা করব। তোমরা কবিতা খুব ভালো করে পড়ো, নিজেরা পড়ো এবং প্রত্যেকটার মানে খুব ভালো করে বোঝার চেষ্টা করো, যেগুলো বই খোলো তোমাদের বই আছে সেখান থেকে কবিতার পটভূমি পড়ো, কেন কবি কেনই কবিতা রচনা করেছিলেন সেটা সেগুলো খুব ভালো করে পড়ো, এগুলোই তোমাদের মোটামুটি পড়া রইল, আমি পরে আবার প্রশ্ন নিয়ে, প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো।